রোনানুবন্ধ মানে হল দ্য ফিজিক্যাল মেমরি, শারীরিক স্মৃতি যা তুমি নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছ। এটা রক্তের সম্পর্কের জন্য হতে পারে, আবার এটা যৌন সহবাসের কারণেও হতে পারে। কিন্তু শরীরের এক ধরনের স্মৃতি থাকে, এটাকে জেনেটিক বা জিনগত স্মৃতি বলা ঠিক হবে না। রোনানুবন্ধ বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে আসা জেনেটিক বৈশিষ্ট্যগুলোর মতো নয়, এটা ওই স্তরের নয়। দেহের এক ধরনের স্মৃতি আছে যা মনে রাখে তুমি কোথা থেকে এসেছো। এটা ঠিক তোমার গায়ের রং কীরকম, তোমার নাকের আকার, তোমার দেহের গঠন, তোমার বর্ণ বা জাতি, ঠিক ওরকম নয়। তুমি যদি কেবলমাত্র কারোর হাত ধরো, তুমি রোনানুবন্ধ সৃষ্টি করছো। এই জন্যেই তুমি যদি ভারতবর্ষে আসো, লোকে এরকম করবে, ওরা তোমাকে এইরকম করতে চাইবে না, ওরা এভাবেই তোমাকে আপ্যায়ন করবে। আরও অনেক ব্যাপার আছে, ওরা কিছু কিছু জিনিস তোমার হাতে দেবে না, কেউ তোমার হাতে নুন দেবে না বা তোমার হাত থেকে নুন নেবে না। তুমি যদি কারোর হাতে নুন দিতে চাও, ওরা বলবে এইখানে রাখো, ওরা তোমার হাত থেকে নিতে চাইবে না। তিল বা তিলের বীজ তোমার হাত থেকে নেবে না। কিছু মাটি আছে তোমার হাত থেকে কেউ নেবে না। তুমি যদি কাউকে মাটি দিতে চাও, যে কোনো মাটি, কিছু প্রথা আছে যেখানে মাটি দেওয়া হয়, তুমি এইখানে নামিয়ে রাখবে, আমি তুলে নেব। কখনো কারোর হাত থেকে মাটি নেবে না, কারণ তুমি রোনানুবন্ধ সৃষ্টি করবে। কারণ আমাদের সংস্কৃতি সর্বদাই সচেতন হতে বলে কোনো বন্ধন সৃষ্টি যাতে না হয়। জীবনের বন্ধন যতটা সম্ভব যেন কম থাকে, ঠিক ততটুকুই প্রয়োজন, কারণ তুমি তোমার মোক্ষ লাভের সাধনা করছো। আর সেই কারণেই এই ধরনের সচেতনতা এবং সংবেদনশীলতা এসেছে। সুতরাং শরীর যে কোনো ধরনের ঘনিষ্ঠতাকে মনে রাখে, শুধুমাত্র আরেকটা শরীরের সঙ্গেই নয়, যে কোনো ধরনের শারীরিক বা ভৌত বস্তুর সঙ্গেই অন্তরঙ্গতার কথা মনে রাখে। কিছু বিশেষ বস্তু হয়তো অন্যান্য বস্তুগুলির থেকে এটা করতে আরও বেশি সক্ষম। তো আমাদের মন্দিরে এই কারণেই ক্লেশনাশন করা হয়। তোমাদের কারোর এই অভিজ্ঞতা হয়েছে? ফায়ারওয়াশ, অগ্নিস্নান। তুমি যদি নিয়মিত স্নান করে পরিষ্কার না হও, উই বার্নিং ইউ আউট, আমরা তোমায় দহন করব। তো ক্লেশনাশনা হচ্ছে এক ধরনের দহনের পদ্ধতি, বিভিন্নভাবে জমা হওয়া আমাদের শারীরিক স্মৃতিগুলিকে যা দহন করে, সম্পর্কের সংযোগের জন্যই কেবল নয়, যে কোনো ধরনের সংস্পর্শ, কেবলমাত্র নানা রকম জিনিসের সংস্পর্শে আসা, মানুষজন, পরিস্থিতি, হাওয়া বাতাস, নানা রকম জিনিস যা শারীরিক স্মৃতি তৈরি করে। শারীরিক স্মৃতি যা তুমি জমা করছো, কিছু মাত্রা পরে এক ধরনের বিশৃঙ্খলার জন্ম দেয়। বিশৃঙ্খলা এখানে নয়, এখানে বিশৃঙ্খলা অন্য জিনিস, এটাই তো তুমি অর্জন করেছো, এই শারীরিক বিশৃঙ্খলা। শরীরই যদি বিশৃঙ্খল হয়, সেটা কিছুতেই স্বস্তি পাবে না। তোমরা অনেকেই হয়তো দেখেছ, কিছু কিছু দিন তোমার শরীরটা কেমন যেন গোলমাল করে, কখনো লক্ষ্য করেছ? যেখানেই বসবে কেমন যেন অন্য একদিন বসে দেখবে। তো আমরা বিভিন্ন পদ্ধতি তৈরি করেছি পরিষ্কার হওয়ার জন্য, অগ্নিস্নান, বায়ুস্নান। সত্যি অবশ্যই জলে স্নান তো রোজই করো। যখন তোমরা শুনেছ, একটা সময় ছিল যখন আমি অনেক সাধনার মধ্যে থাকতাম, তখন আমি দিনে 5-7 বার স্নান করতাম, কারণ তখন আমার শারীরিক ক্রিয়া এতটাই সংবেদনশীল হয়েছিল যে, ধরো তুমি এই কুশনটার ওপর বসলে, এই কুশনটা তোমার ওপর কী প্রভাব ফেলছে সেটা নিয়ে তুমি সচেতন হয়ে যাবে, তাই তুমি পরিষ্কার হতে চাইবে। অন্তত শরীরে এইটুকু জল ঢালা 5-7 দিন প্রত্যহ, রোজ 7 বার। ঠিক এইভাবে হিসেব করে নয় যে আমাকে 5-7 বার স্নান করতেই হবে, যখনই তোমার মনে হবে। বেশিরভাগ যোগীরাই দিনে 2 বার স্নান করে অন্তত পক্ষে। সাধারণত নদীতে একটা ডুব দেওয়া, অন্তত 1 বার নদীর প্রবাহে ডুব দেওয়া, যাতে তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাও।
দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে পরিবর্তনের সময় যেটা এই হলো, আর আবার উত্তর থেকে দক্ষিণ এই জুলাই জুন জুলাই এই সময়গুলো আমাদের গ্রীষ্মপ্রধান দেশে খুব জোরে বাতাস বয়, অন্তত ভারতবর্ষে তো বটেই। ভারতীয় উপমহাদেশে বায়ুপ্রবাহ খুবই জোরালো থাকে, তা খুব সাধারণ কিছু পদ্ধতি আছে যাতে ওই জোরালো বাতাসের মধ্যে গিয়ে দাঁড়াতে হয় বায়ু স্নান করার জন্য, যথাযথ বায়ু স্নান। তুমি দেখবে এটা তোমার উপর চমৎকার কাজ করবে, এটা চেষ্টা করে দেখো। যখনই খুব জোরালো বাতাস বইবে, ঢিলে ঢালা পোশাক পরে ওখানে এমনি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো সচেতনতার সঙ্গে, চোখ বন্ধ করে এইভাবে, আর তারপর পিছন দিকে যাতে তোমার ওপর বেশ খানিকটা বাতাস প্রবাহিত হতে পারে, তুমি বাড়ি ফিরে দেখবে মনে হবে আহ কি হালকা আর ভালো লাগছে। তুমি হয়তো এটা জানো না, সব সন্ন্যাসীরা, সব সাধু ও সন্ন্যাসীরা সবসময় খুব সূক্ষ্মভাবে চালা ওই মাটি, ওই লাল মাটি ব্যবহার করেন ওনাদের জামাকাপড় রং করার জন্য। পুরো আশ্রমটাই এইভাবে রং করা, কারণ আমরা তো শুধু মাটি ব্যবহার করছি, তাই না? এই মাটিটা একটু আঠালো হয়, তাই রঙের মতো আটকে যায়। আশ্রমের সব ঘরই এইভাবে রং করা, আর আধ্যাত্মিক পথে চলা সব সাধু সন্ন্যাসী এইভাবে লাল মাটি, পরিশ্রুত মাটি দিয়ে ওদের জামাকাপড় পরিষ্কার করেন, তাই ওই রঙটা ওইভাবেই আসে। সুতরাং হয় তোমার জামাকাপড় আলাদা ধোয়া উচিত, আর নয় প্রত্যেকবার মাটির আস্তরণ দিয়ে ধোয়া উচিত, যাতে কি না যে একমাত্র রুণানু বন্ধ তোমার এই ধরিত্রীর সঙ্গে রয়েছে, আশপাশের লোকজনের সঙ্গে নয়, জিনিসপত্রের সঙ্গে নয়, কেবলমাত্র পৃথিবীর সঙ্গেই। ওটা ঠিকই আছে, কারণ তুমি যদি এই ধরনের কাপড় পরো, এখানে মাটি শব্দটা অন্য অর্থে ব্যবহার হচ্ছে, যদি তুমি মাটি লাগা জামাকাপড় পরো, না না সেইভাবে না, লাল মাটিতে ডোবানো, যদি তুমি এইভাবে জামাকাপড় পরো, ইন সাম ওয়ে ইট ইজ এ রিমাইন্ডার ফর দ্য বডি, এটা তোমার শরীরকেও মনে করাবে যে কোথা থেকে এটা এসেছে আর সবশেষে কোথায় যাবে। তাই যারা আধ্যাত্মিক পথে চলেছ, সবসময় পরিশ্রুত লাল মাটিতে ডোবানো হয়েছে এরকম জামাকাপড় ব্যবহার করো, তুমি দেখে বুঝবে না, অন্য কোনোভাবে বোঝাও যায় না, কিন্তু ওই রঙটা আসলে ওগুলো সাদা কাপড় যা মাটির রং ধারণ করেছে, কারণ সবসময় পরিশ্রুত মাটিতে ধোয়া হচ্ছে বলে। তো রুণানুবন্ধ পরিষ্কার করার আর একটা উপায় হচ্ছে মাটি দিয়ে স্নান করা। তা মূলত যখন শারীরিক স্মৃতি একের পর এক জমতে থাকে, এটা শারীরিক স্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যেটার জন্য কিছুটা অস্বস্তি, উদ্দীপনার অভাব, কোনো কিছুর সঙ্গে একাত্মতার অভাব ঘটতে পারে, কেমন যেন বেঁচে থাকতে থাকতেই বৃদ্ধ হয়ে যাওয়া। জীবনকে উপভোগ করার পরেই তোমার বৃদ্ধ হওয়া উচিত, জীবনের আস্বাদ পাওয়ার আগেই তোমার বুড়িয়ে যাওয়াটা ঠিক নয়, তাই নয় কি? কিন্তু এটা তোমার হতে পারে। তার মানে কোনো না কোনোভাবে স্মৃতির কারণে তোমার চারপাশের সব কিছু থেকে প্রাণোচ্ছলতা হারিয়ে ফেলছ। তোমার প্রাণবন্ততা যাতে না কমে, সেটাই আমাদের উদ্দেশ্য। জবগড় দশ
church.